সাকিব কিংবা মার্শাফি সুবিধাবাদী এমপি হতে গিয়েছে দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন হোক যেটা ফুটবলের জন্য সঠিক না সেই কাজগুলি অবশ্যই আমরা বর্জন করব। আমার ভাবনাটা একটাই সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্তর পরে স্বাধীন বাংলাদেশ আজকে সে স্বাধীন বাংলাদেশে চাই যে স্বাধীনভাবে দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন হোক এবং গত চারটার ধরে কাজী সালুদ্দিন সাহেব দলীয় প্রভাব বিস্তার করে তিনি যেভাবে ফেডারেশনের সভাপতি হয়েছেন যদিও তিনি গতকালকে বলেছেন তিনি আর নির্বাচন করবেন না বাট তার এই কথাটা আমি এখন পর্যন্ত ট্রাস্ট করি না যে বাট তিনি যখন তখন বলতে পারেন যে না আমি নির্বাচন করব। বাট আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করি যে দলীয়করণ মুক্ত করে এবং রাজনৈতিকরণ মুক্ত করে এমন একজন ফেডারেশনের সভাপতি হন যাকে ধরে বাংলাদেশের ফুটবল অনেক বেশি দূরে এগিয়ে যাবে এবং যাকে ধরে বাংলাদেশের মানুষের যে ফুটবলের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে এবং গত ২০ বছর ধরে আমরা যেভাবে বলে আসছি বাংলাদেশের ফুটবলের যে আমরা দিস অ্যান্ড দ্যাট বিভিন্ন অনেক কিছুই আমরা চাই যে একদম রুট গ্রাসরুট লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত যাতে একটা সব কিছু মানে পেশাদারিত্বর ভিতরে আসে এবং প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না একজন খেলার হিসেবে প্রতিষ্ঠিত হতে দেখতে চায় সেই এনভায়রনমেন্টটা আমরা তৈরি করতে চাই যদি বলি যে ইলেকশন সামনে সম্ভাবনা আছে আপনার এই ইলেকশনে করার আমি আগেই বলেছি ডেওয়ানি যে আমি কোনো ফেডারেশনের সদস্য হব না এবং আমার নির্বাচন করার কোনো মানে ফেডারেশন কোনো নির্বাচন করার কোনো ইচ্ছা আমার নাই এটা ডেওয়ানি বলেছে এবং আমি কোনো সদস্যও থাকবো না বাট আমি চাই যে বাংলাদেশে শুধু ফুটবল না ক্রিকেট না বাংলাদেশের টোটাল স্পোর্টসগুলি নিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং স্পোর্টস এমন একটি জায়গায় যেখানে একটি জাতিকে এক করে ফেলতে পারে আমি চাই সেই জায়গা থেকে কাজ করতে দলীয়করণ বা রাজনীতিকরণের বিপক্ষে আপনি বারবার বলছিলেন সেই কথাই আমাদের প্রেক্ষাপটে সেটি কি সম্ভব বলে আপনি মনে করেন আমি শুরু করতে চাই আমি শুরু করতে চাই এবং আমার আমি যেহেতু একটি দলকে বিলং করি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনিও চান বাংলাদেশ যাতে ক্রিয়াঙ্গন যাতে দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিককরণ মুক্ত হয় এবং তারই নির্দেশনায় আমি আমার মতো আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। যাতে প্রত্যেকটি ফেডারেশন এবং প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের যে সেক্টরগুলি রয়েছে সেখানে যাতে দলীয়করণ মুক্ত করা হয় ক্রিকেটের তুলনায় আমাদের দেশে ফুটবল সবসময় জনপ্রিয় ছিল এই জনপ্রিয়তা গত বিশ বছরে কমে যাওয়ার পিছনে মূল কারণ কি মনে হয় আপনার আপনার দিক থেকে যদি একটু বলতেন এটার বহু কারণ এটা আমি এক ভাগকে বলা যাবে না এখন এবং আমি মনে করি যেই কারণগুলি রয়েছে সেটা আপনারাও জানান আমরাও জানি বাট আমরা শুরু করতে চাই যেটা গত বিশ বছর ধরে আমরা বলে আসছি যে বাংলাদেশের ফুটবলটাকে আমরা একটি লেভেলে দেখতে চাই সেই লেভেলে দেখতে গেলে আমার একটা জায়গা থেকে শুরু করতে হবে সেই শেরুটাই এখন পর্যন্ত হয়নি তো আমরা চাই যে বাংলাদেশ যেহেতু নতুনভাবে পরিবর্তনের হাওয়া লেগেছে সংস্কার হচ্ছে সব জায়গাতে সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের যে শুরুটা করা দরকার ফুটবলের উন্নয়নের জন্য সেই শুরুটা হবে ইনশাল্লাহ আরেকটা ব্যাপার যেটা জানতে চাই ফুটবলে আমাদের বারবার কোচ পরিবর্তন এই যে একটা ট্রেডিশন এই ট্রেডিশনগুলোকে কিভাবে দেখছেন সেটা আপনার যখন সংস্কার হচ্ছে এখন সব জায়গাতেই সংস্কার হবে ইনশাল্লাহ এই ট্রেডিশনগুলি রয়েছে সেগুলি যেটা ফুটবলের জন্য সঠিক না সেই কাজগুলি অবশ্যই আমরা বর্জন করব গত ২০ বছরে যে পরিমাণ দলীয়করণ বা যা যা হয়েছে ওই ব্যাপারটাই যদি বলি যে বাফুফেতে ইলেকশন কতটুকু ফেয়ার হবে এই ব্যাপারে কতটুকু আশাবাদী আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যেহেতু সব জায়গা এখন দলীয়করণ দলীয়করণ মুক্ত করার জন্য যে চেষ্টা চলছে আমাদের সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব শতভাগ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে যে যোগ্য যাকে দিলে বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে আমরা তার পক্ষেই থাকবো এবং তার জন্যই কাজ করবো এবং তিনি যাতে বিজয় হন সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব গত সরকারের আমলে আপনি অনেকটাই ভুক্তভোগী সেই জায়গা থেকে যদি আমাদের সাথে শেয়ার করার মতো কোনো ঘটনা থাকতো এই আমলটার না এটা তো আসলে এক কথা বলতে গেলে যে যেহেতু আমি বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করেছি বাংলাদেশ ন্যাশনাল টিমে দীর্ঘ সতেরো বছর খেলেছি এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আমি রাজনীতিতে আসি এবং রাজনীতিতে এসে স্বৈরাচার সরকারের যে প্রতিহিংসার শিকার হয়েছে বারবার জেল খেটেছি রিমান্ডে নেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে তা আমি চাই না যে কোনো স্পোর্টসম্যান আমরা চাই যে ভবিষ্যতে যাতে কোনো স্বীরাচারে জন্ম না হয় এবং বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং সেই জায়গা থেকে আমি চেষ্টা করি বা চিন্তা করি যে আমার মতো যাতে কোনো ক্রিয়াঙ্গনের কোনো ব্যক্তি যাতে এই ধরনের হয়রানির শিকার না হয় সাকিবের ব্যাপারে আপনি কথা বলেছেন সাকিবও যেন কোনোভাবে ভিকটিম না হয় তো এই ব্যাপারে ম্যাসেজটা কি থাকবে আসলে মেসেজটা কি সাকিব কিংবা মাশরাফি তারা আওয়ামী লীগের সুবিধাবাদী এমপি হতে গিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে তারা জানে যে আওয়ামী লীগ সরকার যেই কবেরে নির্বাচন করেছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয় না এটা আপনারাও জানেন আমরাও জানি সারা বাংলাদেশের মানুষ জানে তো তাদের মতো একজন রিজেন্ডারি খেলোয়াড় এই ধরনের একটি স্বৈরাচার সরকারের সাথে গিয়ে সায় দেওয়া এবং তাদের থেকে সুবিধা নেওয়া এবং তাদের হয়ে সংসদে বসা এটাই তাদের বড় অপরাধ এবং এর বাইরে আমি আশা করব যে তারা যাতে কোনো মিথ্যা হয়রানি মামলার যাতে শিকার না হয় এবং আমরা চাইব যে যদি তিনি অপরাধী হন তার আইনের আশ্রয় এনে তার বিচার করে তারপরে তাকে শাস্তি দেওয়া আর তিনি যদি নিরাপরাধ হন তাহলে তাকে যাতে কোনো হয়রানি শিকার হতে না হয় প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া